ফুটবল ক্রিস্টিয়ানো রোনালদোকে কোনোভাবে ম্যানচেস্টার ইউনাইটেডের স্কোয়াডে রাখার পক্ষে নন ওয়েইন রুনি। মার্কাস রাশফোর্ডকেও খেলানো নিয়ে আছে তার দ্বিমত। ইপিএলে আজ রাতে লিভারপুল ম্যানিউ বিগ ম্যাচের আগে নিজের সাবেক ক্লাবের বাজে ফর্ম নিয়ে হতাশা প্রকাশ করেছেন রুনি। বলেছেন, এই মানসিকতা না পাল্টালে যে কোনো দলের বিপক্ষেই হারতে হবে রেড ডেভিলদের। ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম দল ম্যানচেস্টার ইউনাইটেড এখন সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ইপিএল এ রাতে বিগ ম্যাচে ওরা মুখোমুখি হবে লিভারপুলের। একসময়কার উত্তেজনার রেড জার্ভি এখন পুরোপুরি একপেশে হয়ে গেছে। প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে শেষ 12 ম্যাচে মাত্র একবারই জয়ের দেখা পেয়েছে রেড ডেভিলরা, তাও সেই 2018 সালের মার্চে। আর লিগের শেষ 3 ম্যাচে অলরেডদের বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর দল হজম করেছে মোট 13 গোল। তাই রেড ডেভিলদের ওপর বেজায় চটেছেন দলটার সাবেক স্ট্রাইকার লেজেন্ড ওয়েইন রুনি। রুনি যে দলটাকে বুকে ধারণ করেন তাদের এমন জরাজীর্ণ অবস্থা দেখে একেবারে ক্ষুব্ধ তিনি, যদিও তার রাগটা একটু বেশি রোনালদো আর মার্কাস রাশফোর্ডের ওপর। আমি হলে ক্রিস্টিয়ানো রোনালদো আর মার্কাস রাশফোর্ডকে খেলাতাম না। আমি যদি টেন হ্যাগের অবস্থানে থাকতাম, আমার আসল চেষ্টা থাকতো মাঠে তরুণ ফুটবলার নামানো নিয়ে। ইউনাইটেড ব্রেন্টফোর্ডের বিপক্ষে রোনালদোর ওপর ভরসা রেখেছিল, এমনকি সে লীগ শুরুর আগ পর্যন্ত অনুশীলন না করার পরও। রুনি নিজেও মনে করেন, তার সময় থেকে ফুটবলে এখন অনেক কিছুরই পরিবর্তন এসেছে, কিন্তু তিনি ম্যানির ফুটবলারদের মধ্যে কোনো চেষ্টাই দেখতে পান না, এজন্যই অনুজদের ওপর বেজায় অখুশি এই ম্যানিউ লেজেন্ড। আমাদের সময় থেকে ফুটবল ট্যাকটিক্যালি ও টেকনিক্যালি অনেক উন্নত করেছে, কিন্তু মূল বিষয়গুলো আর বদলে যায়নি। আপনি যদি না দৌড়ান, চেষ্টা না করেন, তাহলে যে কোনো দলের কাছেই হারবেন। ওয়েইন রুনি তরুণদের বেশি প্রাধান্য দিতে চান বলেই 37 বছর বয়সী রোনালদোকে রাখার পক্ষে নন তিনি। তবে 24 বছর বয়সী মার্কাস রাশফোর্ডের সমস্যাটা কোথায়? তাই রুনির মন্তব্য নিয়েও কেউ কেউ করছেন সমালোচনা। শেখ আশিক, ডিবিসি নিউজ ডেস্ক।